আত্মীয়, বড় আমলের বস্তা বস্তা আমল লইয়া যাইব, কিন্তু আত্মীয়তার লগে সম্পর্ক ছিন্ন হারি আছিল। ফুফুর কদরদানি করছে না, চাচার কদরদানি সম্মান করছে না, চাচার ঘর ভাই বিপদি দেখছে না। রসুল্লাহ ফরমান কোনো আমলে খাম হইত না, তার বেশ তো নয়ুবিল্লাহ। ইলা কিছু জিনিস হল আমরা রে ক্ষতিগ্রস্ত করে, যেটা আমরা লাগবে খুবই লাভবান, কিন্তু আমরা হুশর অভাবে জ্ঞানের অভাবে আমরা এগুলারে সুঠ মনে করি বলতেছি। এক বিপদীর বিপদ সাহায্য করা, এক প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, হাত্তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু ফরমাইতরা। সাহাবায়ে কেরামের আদত আছিল আল্লাহ নবীর কোন বারাকাত তবরুকাত ছয় লিটার লিয়ে খাড়া হয়ে যেত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি যখন চুল মুবারক খাটাইতা, তখন সাহাবি হলে খালি খালি চুল লইয়া খাড়া খালি করতা, হুকা না সুবহান আল্লাহ। খেনে বুঝে তাই নূরে মজস্সম আসলা, তাই বাবরকত আসলা, সমস্ত জিসিম তান রহমত আসলো, হুকা সুবহান। সাহাবায়ে কেরামে চুল লইয়া খাড়া খালি করতা, নখ খাটাইলে আল্লাহ নবী নখ লইয়া খাড়াখাড়ি করতেন, এমনকি আল্লাহ নবী থুথু ফালাইলে সেটারও সাহাবি হলে আসলিয়া মুকুম। একদিন অজুর ভাঙলিয়া সাহাবায়ে কেরামে খাড়াখাড়ি করে আল্লাহ নবী জিজ্ঞেস, যে তুমি অত উৎসাহ উদ্দীপনার সাথে এটা কররা এখানে? আল্লাহ নবী তো জানেন কেনে কররা। হুজুরে পাওয়া জবাব দেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের ইজাফা করবার লাগে, মহব্বত বাড়াইবার লাগে আমরা এটা। তখন আল্লাহ নবী ফরমান, আচ্ছা যা, এর চেয়েও তোমাদের গুরুত্বপূর্ণ আমল আমি কইয়া দিতাম না, কথা বুঝাইতাম পারছি না, যে আমলটা করলে তোমাদের মহব্বত আল্লাহ লাগি দরকার হইছে, আর তোমাদের মহব্বতের দাবিটা আল্লাহর কাছে মজবুত হয়ে যাব, পৌঁছে যাব। একটা হইল কি, যখন মাথি পায় হাসা মাথি পায়, যখন কথা কই পায় তখন সত্য কথা কই, আর আমানতদারি রক্ষা করবে। আর তিন নম্বরে আল্লাহ নবী ফরমায়, প্রতিবেশীর হক আদায় করবে। সুবহানাল্লাহ, হইতা না নাউজুবিল্লাহ। প্রতিবেশী যদি আপনার অমুসলমান হয় তার নামও প্রতিবেশী, এখানে জানিয়ে রাখুন। কোনো বিপদীর কথা যতক্ষণ আল্লাহ নবী ফরমাইছেন, ধর্মর পরিচয় দিছেন না, বুকা মানুষের কথা কইছেন নাশ শব্দ কইছেন, কর্জি মানুষের কথা কইছেন নাশ শব্দ কইছেন, প্রতিবেশীর কথা কইছেন নাশ শব্দ কইছেন, মজলুমের কথা কইছেন মানুষ কইছেন, মুমিন মুসলমান দিয়ে আল্লাহ তা করছেন না। মানুষের বিপদ সাড়া দেওয়া, আল্লাহ নবী ফরমায়েন, কেউ যদি ডাক দেয় আমারে সাহায্য করে আগবরে, আমরা তো আস্তে আস্তে আগুনগুন লাগলে বা বিপদ পড়লে মানুষ ডাক হই না নিলে, আমার যে উম্মতে এক কদম অগ্রসর হইব, এই খামটা আমি নবীর কাছে এত পছন্দিত হইব যে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীত এক মাস এতেকাপ করার চেয়েও বেশি পছন্দ। এখন ধাক্কা মানুষ লয়ে গিয়ে ফুরি কন্টাক্ট করতে গেছে। আমার বাবা কইতা যে মানুষের লগের ব্যবহার দিয়ে আল্লাহর আল্লাহর ব্যবহার হইতে খুব বুঝাইয়া গেছে না আমরা, কিন্তু আমরা আজকে সবচেয়ে এলামির জিনিস বানাই লিছি আমরা চরিত্রটারে। আমরা মানুষের দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, মানুষের গিবত করা, মানুষের সমালোচনা করা, মানুষের ইজ্জতে নষ্ট করা, এটা বড় বড় কথা হল আছে মানুষের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলা সম্পর্কে। ইলাও কইছে যে একজন মানুষের মন থুলা আর খানা কাবা শরীফ বাংলা সমান পৌঁছ। কেনে বলতে মানুষের অন্তর লগে আল্লাহর আল্লাহর গুলামের নিষ্পদ সম্পর্কিত করা আছে। সুবহান আল্লাহ, মানুষ কষ্ট পাইলে আল্লাহ বড় কষ্ট পায়। এর লাগে আল্লাহ নবী ফরমান, অত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা নির্যাতিতদের বদ্ধ থেকে বাঁচিয়া থাকি। কেন বলতে দুনিয়ার সবচেয়ে গতিসম্পন্ন জিনিস আল্লাহর দরবারও এই বদ্ধ অবস্থায় কোনো প্রোটেকশন নাই, কোনো বাধা বিঘ্নতা নাই, প্রতিরোধ নাই, ডাইরেক্ট আল্লাহর দফতরে গিয়ে পৌঁছে যায় মানুষের চকুর ফানি।
আল্লাহর নবী এক সাহাবীর বাড়ির দাওয়াত তসিম নিছেন, সঙ্গে সাহাবিও হল। এক সাহাবি উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ধরে নিছি, আছে নফল রোজা, রোজা যাই ধরে লিছেন, তান সম্পর্কে আর কোনো কথা আছে নি? তো রোজাদার আল্লাহর নবী ফরমায়, তোমার বাড়ি আয়োজন করছো, ব্যবস্থা করছো, তাই না? আশা পোষণ করছো, আফতির তুমি রোজা বাঙ্গো, বাঙ্গে তোমার বাইর আশা ফুরাও, তুমি আল্লাহ লাগে রোজার দুয়ার তোর বাইর মন দুয়ার তোর। এমনকি অন্য হদিস আল্লাহ নবী নির্দেশ করছেন যে এক ঘন্টা সময় দিয়ে ইফতারের থাকে, তোমার বাইর মন তুমি রক্ষা কর, তারপরে তুমি রোজার দুয়ার। মা বাবার বিপদ সময়ের ডাক শুনিয়া নমাজ ভাঙ্গার হুকুম আছে, জানিনি আমরা এগুলা। মানুষের কারণে কতটুকু স্যাক্রিফাইস আল্লাহ আমরা দান করছি, মানুষের গুরুত্ব না দিয়ে আমরা বড় হইবার চেষ্টা করি। কশ্মীর খালে যার ভিতরে মানুষের ভাবনা আইসে, মানুষের চিন্তা আইসে, হে দিন রয়েছে, আর দিন ও নসিহা, মানুষের লগর সলুক সুন্দর করছে, ব্যবহার করছে, আল্লাহ তাআলাকে দয়ার ব্যবহার করছে। আমি আল্লাহর দয়া পাইতাম নি না, আল্লাহর নারাজি করতাম, আমি যদি দয়াবান হইয়া চলি, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আমি যদি দুনিয়ার চলতে ফিরতে যদি আমি দয়ার নজর চলি, দয়াবান হইয়া চলি, তাহলে দয়াময়ের দয়া আমার উপরে। আমি কইছি আল্লাহ আয়াত শরীফ তিলাওয়াত করছি কোরআনে পাক, আর তুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ মানুষ জাতির যত নিয়ামত দিছেন কোন মখলুক এই নিয়ামত দিছেন না, মানুষের যে অন্তর দিছেন কোন মখলুক এই অন্তর দিছেন না। বাবা কইতা যে জমির উষে দিলর মাঝে এক আয়না আছে, যদি আয়না দিয়ে কোনো মানুষের দেখত, সারা দুনিয়ারে দেখত, মানুষের দিল দিয়ে আল্লাহ এত প্রশস্ততা দিছেন, সাত সাগর চেয়েও আরো বেশি প্রশস্ত, সারা দুনিয়ার মানুষের মায়া করা এক অন্তর দিয়ে সম্ভব, সম্ভব না? সম্ভব না। আমার বড় ভাই সে দোয়া করেন আল্লাহ হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আপনাদের বাঁচিয়ে রাখে, যেখানে মায়া মহব্বত আছে সেই পরিবেশে আমরা ডাকি, দোয়া করেন বড় সাহেব, সেখানে মায়ার উদারতা না হইলে, দিলের মাঝে মায়া না পৌঁছিলে, প্রেম ভালোবাসা যারা রইব তারাও জন্য তো ঠিকানা পাইব, হিংসা বিদ্বেষ। ও যে রমজান শরীফ আস, এর আগে সবে বরাত দেই, সবে বরাত তো সব মানুষের মাফি পাইব, সবে কদর সব মানুষের মাফি পাইব নিঃসন্দেহে। রমজান মুবারক, রমাদান শব্দের অর্থই লোকে জ্বালিয়ে ফেলে, ই মাস এমন মাস যে মাস নামটা খুদ আল্লাহ রাখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 11 মাসের নাম আল্লাহর পক্ষ থেকে আইছে, কিন্তু বান্দার ইলম আইছে, বান্দায় রাখছে, আর রমজানুল মুবারকর নাম খুদ আল্লাহ রাখেন, এটার অর্থ হইল গিয়া জ্বালিয়ে ফেলা, খিতা জ্বালাইব, উম্মতের গুনা জ্বালাই জ্বালাইয়া শেষ রমজান গিয়া সমস্ত গুনা জ্বলি যাব, ফরদিন ঈদুল ফিতর আনন্দের দিন প্রকাশ, গুণার থেকে মুক্তির আনন্দ। আমরা এগুলা বুঝিনি, আমরা তো থামসা লইয়া ব্যস্ত, আনন্দ লইয়া ব্যস্ত, প্রকৃতির বিনষ্ট করায় ব্যস্ত, প্রায় মানুষের হুশে কাম করেন না, কারণ তোকে দেবকার দিন খুব ঘুমাইন দায়িত্ব ঘুমা করেন। এখন এইবার সময় একজনে কইলা যে বড় বিশেষজ্ঞ ডাক্তারে করেছেন যে রাইজ কুরগুম ওষুধ খাইয়া ঘুমানি তো ক্ষতি নাই, ওষুধে যে ক্ষতি করব তার চেয়ে ঘুমে তার চেয়ে বেশি লাভ নেই, সেনে জানেন আল্লাহ এটা একটা নিজাম কায়েম করে দিয়েছেন, জাআলনা লাইলা লিবাসাম ওয়া জাআলনা নাহারা মাআশা, রাত কুর ঘুমে মানুষের শরীরের যত অর্গান আছে সব কিছু রিকভারি আল্লাহ আছে, অটোমেটিক রিকভারি সৃষ্টি করে দিয়েছে। আপনার আমার যে হার্ট নষ্ট হয়, হার্টে কাম করে না, সেনে ওই যে আমরা দুঃখ দিয়ে আসি, অত্যাচার করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, একজন মানুষ 50 বছর বাঁচিলে প্রায় 250 কোটিবার তার হাটে পাম্পিং করে, জোরে হোক সুবহানাল্লাহ, সব জিনিস গ্রিজ লাগে, মোবিল লাগে, তেল লাগে, হাটর তেল খেয়ে দেয়,
আল্লাহ দেন কিলা বলতে এক নিজাম দিয়া দিস, তুমি যখন টাইম মতো ঘুমাইবা তখন তোমার হার্ট হবে আর শক্তিশালী। ঘুমর জায়গাত ঘুম নাই, সজাগর জায়গাত ঘুমাইলাই দিলকুর ঘুমান চলে বেমার করে, সকাল গুরু ঘুমে বরকত হরি যায়। ফেসবুকের আমল কর্তা নি না ওয়াজর আমল কর্তা, ওখান দিয়ে তোমার ব্যস্ত কোন ভিড়ের কথা মুটায়। আমরা দোষ আছে, আছেন না আছে না,